আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন এপিসোড। সুপ্রিয় দর্শক, অনেকে হাঁস লালন পালন করেন, হাঁসকে পর্যাপ্ত খাবার দিচ্ছেন কিন্তু খামারে ডিম দিচ্ছে না। এই সমস্যাটি প্রায় ম্যাক্সিমাম খামারে হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে হাঁসগুলো ডিমে আসলেও প্রোডাকশনটা আপনারা ফুল পাচ্ছেন না, বা এই যে নানা সমস্যায় জর্জরিত আপনারা। আর আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু প্রতিনিয়ত কাজ করি আমি। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো যে কী ধরনের খাবার দিলে বা কী ধরনের পরিচর্যা করলে কীভাবে হাঁসের ডিমটা বৃদ্ধি করা যায় বা ডিমের প্রোডাকশনটা ভালো পাওয়া যাবে, সে বিষয়গুলো নিয়ে মূলত আজকে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত 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 শিক্ষণীয় এবং আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ খামারে যদি ডিম না থাকে তাহলে ওই খামার থেকে লাভ করা খুবই কঠিন। যে পরিমাণে ফিডের দাম বৃদ্ধি পেয়েছে বা খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, তো আপনি যদি পর্যাপ্ত ইনকাম না আসে তাহলে আপনি যদি খরচই করে যান তাহলে কীভাবে আপনি উন্নতি করতে পারবেন? তাই প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের সাথে। হাঁসের পর্যাপ্ত ডিম পেতে বা ফুল প্রোডাকশনে আনতে কোন খাবারগুলো দিবেন বা কখন কীভাবে খাবার দিবেন? প্রিয় দর্শক, আমরা সচরাচর যে ভুলগুলো করি সেটি হচ্ছে যে খাবারটা হাঁসকে দেই নর্মালি ওই খাবারটাই শুধু দিয়ে যায়। যেমন আমরা যদি হাঁসকে ধান দিই, দেখা যাচ্ছে সকালে ধান, বিকেলে ধান, রাত্রে ধান, একদম ধান দিয়েই রেখে দেই। আবার অনেক সময় যদি শামুক দেই, সারা দিন সারা রাত সবসময় শুধু শামুকের উপরেই থাকি। যদি গম দেই শুধু গমের উপরেই থাকি। যদি ফিড দেই দেখা যাচ্ছে শুধু ফিডের উপরেই থাকি। এতে করে সব কিছুর কিন্তু একটা আসলে রুচির ব্যাপার স্যাপার আছে। যেমন আমরা যে খাবারগুলো খাই, দেখা যাচ্ছে যে আমাদের যদি শুধু মাংস ভাত দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে ওই মাংস ভাত কিছুদিন খাওয়ার পরে আর মাংস খাওয়ার প্রতি রুচিটা থাকে না। তেমনইভাবে প্রত্যেকটা প্রাণীরই একই খাদ্য বারবার দিলে এদের আসলে ওইভাবে কিন্তু ওইটার উপর রুচি থাকে না, ফলে সব হাঁস আপনার কিন্তু হচ্ছে সেইভাবে খাবারটা তৃপ্তি সহকারে খায় না, ফলে ডিমের প্রোডাকশনটা এদিক সেদিক দেখা যায়। তো কখন কোন খাবার দিবেন? প্রিয় দর্শক, আপনারা যদি ধান অথবা গম দেন তাহলে আপনারা যেটি করবেন যে হচ্ছে যারা নর্মালি দুই বেলা ধান দেন সকালে এবং বিকেলে, তাহলে সকালে কিছু ধান দিবেন, বিকেলের দিকে কিছু গম দিবেন এবং রাত্রে অল্প কিছু ফিড দিবেন। তাহলে কি হবে, আপনার এই যে সকালে ধান খেলো, যে দুই একটা হাঁস যদি একটু রুচি কম থাকে তাহলে এটা বিকেলে এসে আপনি যখন গম দিবেন তাহলে ওরা আবার গম খাবে, তাহলে কিন্তু দিনে দেখা যাচ্ছে অ্যাভারেজ হয়ে গেল। এবং যে হাঁসগুলো দেখা যাচ্ছে একটু কম খেয়েছে বা খাবার পায় নাই বা একটু ভিটামিন বা পুষ্টির ঘাটতি রয়েছে, আপনি যখন রাতে ফিডটা দিবেন, ফিড দেওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা আসলে ওই যে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এরপরে আপনি যদি শামুক দেন সেক্ষেত্রে হচ্ছে সকালে বিকেলে সারাদিন আপনি শামুক দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। এবং শামুকের পাশাপাশি আপনারা জানেন যে শামুক কিন্তু আসলে ফুললি পেটে থাকে না, এই ক্ষেত্রে আপনারা বিকেলে কিছু ধান বা গম বা ভুট্টা দিতে পারেন এবং রাত্রে অল্প কিছু ফিড দিবেন, তাহলে দেখবেন আপনার ডিমের প্রোডাকশনটা অনেক ভালো পাচ্ছেন। এর পাশাপাশি প্রিয় দর্শক, হচ্ছে শুধু খাবারই না, এর পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু হাঁসকে ভিটামিন ক্যালসিয়াম জাতীয় ঔষধ দিতে হয়। এতে করে কি হয় যে হাঁসের ডিম পাড়ার ফলে হাঁসের কিন্তু অনেক ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি হয়ে যায়। সো আপনি যদি ভিটামিন বা ক্যালসিয়াম ঔষধ দেন তাহলে দেখা যাচ্ছে এর এই যে ঘাটতিটা পূরণ হয়ে যায় এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে পরবর্তীতে এরা ভালো ডিম দিবে। প্রিয় দর্শক, এছাড়াও দেখা যাচ্ছে যারা মাঠে হাঁস লালন পালন করেন তারা দেখা যায় অনেকেই কিন্তু ওই মাঠেই হাঁস ছেড়ে দিয়ে রেখেছেন এবং বিকেলে কোনো খাবার দেন না বা রাত্রে কোনো রকম খাবার দেন না। এতে করে কিন্তু হাঁসের ডিমের প্রোডাকশনটা কম পান বা হাঁসের যে দৈহিক গঠনটা ঠিক মতো আসে না। তো এক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে অন্যান্য খাবারের মতোই যেটি বললাম যে রাত্রে বা বিকেলের দিকে অল্প কিছু ধান বা গম দিবেন এবং রাত্রে অল্প কিছু ফিড দিবেন, তাহলে দেখবেন যে আপনার হাঁসটা ফুল প্রোডাকশনে আছে। তো প্রিয় দর্শক, যাদের হাঁসের ডিম দিচ্ছে না বা খাবারের নিয়ে সমস্যায় আছে, অন্যান্য কারণে কিন্তু ডিম না দিতে পারে, জাস্ট আমি আজকে যে বিষয়গুলো তুলে ধরলাম সেটি হচ্ছে খাবার নিয়ে, খাবার মেনটেন্স নিয়ে। তো খাবার নিয়ে যাদের সমস্যা, হাঁসের ডিম দিচ্ছে না, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করি যে একটু উপকৃত হয়েছেন। এবং অনেকের মনে ডাউট থাকে যে আপনি কয় বেলা খাবার দিবেন, আপনি যদি সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন সেক্ষেত্রে আপনাকে তিন বেলা খাবার দিতে হবে। সকালে আপনি একদম যখন হাঁসটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে একদম ফুল খাবার দিবেন যতটুকু ওরা খায়, এবং বিকেলে আপনার দেখা যাচ্ছে যে যদি সেই বেশি একদমই আবদ্ধ হয় তাহলে দুপুরের দিকে অল্প কিছু খাবার দিতে হয়, সেক্ষেত্রে আপনার হালকা কিছু খাবার দিবে এবং বিকেলে গিয়ে একদম ফুল খাবার দিতে হবে যে পর্যন্ত ওরা খায়।
ঠিক আছে প্রিয় দর্শক। আর যদি ডিমের হাঁস হয় এই ক্ষেত্রে আপনি রাত্রে অল্প কিছু ফিড দিলেও দিতে পারেন, এতে আপনার জন্য অনেক ভালো হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি যাদের হাঁসের ডিমের প্রোডাকশনে নেই, খাবারের দিক থেকে যাদের সমস্যা, তাদের সমস্যাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, সালাম।